বন্ধুরা, আমরা ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি অংশে এসেছি। আমরা এসেছি পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী ব্রহ্মপুত্রর উপরে। ভারত যেই বৃহৎ যেই একটি ব্রিজ তৈরি করছে, সেই ব্রিজটি দেখার জন্য এসেছি। ব্রিজটি হচ্ছে বগিবিল নামক একটি স্থানে, আর সেজন্য এই ব্রিজটির নাম হচ্ছে বগিবিল ব্রিজ। এই ব্রিজটি তৈরি করছে ভারতেরই একটি নাম করা কনস্ট্রাকশন কোম্পানি, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, HCC। এই ব্রিজটি ভারতের প্রথম স্টিল ব্রিজ যেটার ভেতর দিয়ে রেল চলাচল করবে। এই ব্রিজটি দোতলা, নিচের তলায় হচ্ছে দুটো ট্র্যাক ট্রেনের এবং উপরে তিন ট্র্যাক গাড়ি যাতায়াতের ব্যবস্থা আছে। এই ব্রিজটি হওয়ার আগে এপারের লোক ওপারে আসার জন্য তারা ব্যবহার করত ফেরি, এবং যখন ব্রহ্মপুত্র শুষ্ক মৌসুমে শুকিয়ে যেত তখন ফেরি একুল থেকে ওকুলে আসতে পারত না, যার ফলে তারা অনেক পথ সেই বালু চরগুলো পার হয়ে হেঁটে হেঁটে। এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে 5,920 কোটি টাকা। এই ব্রিজটি হচ্ছে ভারতের একমাত্র স্টিল কনক্রিট কম্পোজিট ব্রিজ। এই ব্রিজটি প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2002 সনের 22 এপ্রিল। ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকে 2014 অবধি কাজ একেবারে মন্থর গতিতে চলছিল, নানা সময় এটা বন্ধ ছিল, কিন্তু 2014 সনে আবার পুরো দমে এই ব্রিজের কাজ শুরু হয়। ডিব্রুগড় থেকে ইটানগর খুব সহজেই, অর্থাৎ অরুণাচল প্রদেশে মানুষ যেতে পারে। এই ব্রিজটি ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘতম একটি ব্রিজ, যেই ব্রিজে একসাথেই গাড়ি ঘোড়া যাতায়াত করবে এবং রেল যাতায়াত ব্যবস্থা আছে। আমি আজ এই ব্রিজের উপরে আমার ড্রোন উড়িয়ে 3 কিলোমিটারেরও একটু সামান্য বেশি ওপারে চলে গিয়েছিলাম। চলো বন্ধুরা, আমরা এখন দেখব সেই ড্রোন ভিডিও।
গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি আমিন। এখন আছি উত্তর পূর্ব আসামের একটি অঞ্চলে, ডিব্রুগড় যেই ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের শেষ প্রান্তেই আমি আছি। আর আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে ভারত তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি বৃহত্তম ব্রিজের একটি ব্রিজ, বগিবিল ব্রিজ। এই ব্রিজটি এখনও উদ্বোধন হয়নি, এই ব্রিজটি উদ্বোধন হবে 25 ডিসেম্বর 2018। আজ 16 ডিসেম্বর 2018, আর এই ব্রিজটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি প্রধান শ্রী নরেন্দ্র মোদি। তিনি আসবেন 25 ডিসেম্বর 2018, এই সেতুর ফিতা কাটবেন এবং কানেক্ট হয়ে যাবে ডিব্রুগড় ডিস্ট্রিক্টের সাথে, ঠিক নদীর উত্তরে। ডিব্রুগড় ডিস্ট্রিক্টের সাথে কানেক্ট করা হচ্ছে এই ব্রিজের মাধ্যমে ধেমাজি ডিস্ট্রিক্ট নামে আরেকটি ডিস্ট্রিক্ট, সেটাও এই উত্তর পূর্ব আসামেরই একটি অংশ। আর তারপর পরেই পড়ছে অরুণাচল প্রদেশ, সেই নিষিদ্ধ এলাকা, সেই মিলিটারাইজড জোন ভারতের, সেই প্রদেশ যেই প্রদেশ নিয়ে চীন এবং ভারতের দীর্ঘদিন ঝগড়া চলছে। এখনও সেইখানেই আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার লাইন, আর এই ব্রিজটা হচ্ছে সামরিক একটি স্ট্র্যাটেজির প্রধান। এই ব্রিজ দিয়ে এখন থেকে ভারত সহজেই তার সৈন্য, রসদ সব কিছু পাঠাতে পারবে তিব্বতের সীমান্তে, যেখানে চীন ঠেকে আছে, হুমকি দিয়ে আছে ভারতের দিকে। ভারত ঠেকা দিয়ে রেখেছে তার সীমান্ত রেখা অরুণাচল প্রদেশের সেই অঞ্চল। এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5 কিলোমিটার, 5 কিলোমিটার। আর এর মাঝে যে খুঁটি আছে, খুঁটি এইরকম খুঁটি 41টা খুঁটি আছে। আর সর্বোচ্চ যে স্পান যেটা, সেই স্পানের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। বন্ধুরা, এই ব্রিজটি সম্পূর্ণ ভারত তার নিজস্ব খরচে করেছে। বাংলাদেশের গর্ব হতে যাচ্ছে যেমন সেই বৃহত্তর পদ্মা ব্রিজ। আর ভারতের গর্ব হতে যাচ্ছে এই বগিবিল ব্রিজ। বন্ধুরা, কখনো যদি আপনি আসামের এই উত্তর পূর্বাঞ্চলে আসেন, ডিব্রুগড়ে আসেন, আপনি কখনো এই ডিব্রুগড়ের এই যে বগিবিল ব্রিজ এটা দেখতে ভুলবেন না। অদ্ভুত, অদ্ভুত। বন্ধুরা, আমি ড্রোন উড়িয়ে প্রায় 3 কিলোমিটার সামনে নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। বন্ধুরা, এটা একটা ইতিহাস হয়ে থাকবে আপনাদের কাছে। বগিবিল ব্রিজ এখনও উদ্বোধন হয়নি, কিন্তু বনি আমিন ড্রোন উড়িয়ে তা ক্যাপচার করে রেখেছে বন্ধু, শুধু তোমার জন্য। বন্ধুরা, এনজয় করো এই বগিবিল, ভারতের গর্ব। বন্ধুরা, আজ 16 ডিসেম্বর 2018, আজ রবিবার হওয়াতে দেখুন কি অবস্থা। এই বগিবিল ব্রিজের পাশে প্রচুর লোক এসেছে, তারা পিকনিক করার জন্যে, তারা তাদের অবসর বিনোদনের জন্যে, বিভিন্ন দল, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনেকে পারিবারিকভাবে ছুটে এসেছে এইখানে এই বগিবিলের এই অঞ্চলে কিছুটা সময় কাটানোর জন্য। আমরা একটু বেড়ি বাঁধের ওদিকে যাই, সেখানেও দেখুন এটা চট্টগ্রামের অনেকটা পতেঙ্গার বিচের মতোই। দেখুন এখানেও গাড়ি নিয়ে এসেছে, পিকনিক করছে তারা, দেখুন। বন্ধুরা, আমি আরেকবার বলেছিলাম যে এই ব্রিজটি আসামের এই উত্তর পূর্বের যে ডিস্ট্রিক্ট ডিব্রুগড়, আর ঠিক ব্রিজের ও পাড়ে হচ্ছে ধেমাজি ডিস্ট্রিক্ট।
এই দুটো ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে। আর আসামের যেই এই ডিব্রুগড় অঞ্চল আছে, শহর থেকে এই ব্রিজটির দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। রাস্তা বেশ সুন্দর, তবে একটা বিষয় হচ্ছে যে এখনও আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে এসেছি, সেই বাইপাস রাস্তা দিয়ে আসাতে একটা সময় লেগেছে। তবে আসামের ভেতর দিয়ে যেই ব্রহ্মপুত্র নদীটা গড়িয়ে গেছে, সেই ব্রহ্মপুত্র নদীকে পরপর 4 বার বিভিন্ন ব্রিজ দিয়ে এপার ওপার সংযুক্ত করা হয়েছে, আর এটা হচ্ছে শেষবার, দ্য ভেরি লেটেস্ট, চতুর্থবারের মতো। আমি আগেই বলেছি এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার থেকে একটু নিচে, এবং এই ব্রিজের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে যে এটা চীন বর্ডারের দিকে, অর্থাৎ অরুণাচল প্রদেশের সেই ফ্রন্টিয়ার, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যেটা আছে, সেই ফ্রন্টিয়ারে ভারত তার রসদ, সৈন্য, সামন্ত পাঠানোর জন্যে এই ব্রিজের গুরুত্ব অনেক বেশি। এই ব্রিজ একটি ইতিহাস সৃষ্টি করেছে ভারতের এই অঞ্চলে, কনস্ট্রাকশন ইতিহাস, আর এই ব্রিজটি হয়ে যাবে ভারতের মেরুদণ্ডের আর একটি স্পাইনাল কর্ড। শক্ত এই অঞ্চল, অরুণাচল প্রদেশ তথা ভারতের এই অঞ্চলকে সুরক্ষা দেওয়ার জন্যে এই ব্রিজের ভূমিকা থাকবে অনেক অনেক বেশি। দিস ইজ বনি আমিন ফ্রম বগিবিল, নর্থ ইস্ট আসাম, ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, বাই বাই।